আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা মারফাস কিচেন ব্লগে আশা করছি ব্লগটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে আর ভিডিওর শুরুতেই বলি বন্ধুরা যদি ভিডিও কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর যারা আমার ফেসবুক পেজকে ফলো করনি তারা প্লিজ ফেসবুক কে ফলো করে দিও মারুফার রান্নাঘর তো সকালে চা খেয়ে যেটা ডেলি রুটিন প্রতিদিনের মতো আর কি মানে আজকে এক কাপ চা খেয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বানা হবে আর কি একটা সবজি বানাবো মানে ঝিঙে পটল দিয়ে একটা সবজি পেঁপে আছে ঝিঙে পটল আর পেঁপে এই তিন রকম সবজি দিয়ে আলু আছে সঙ্গে একটু অল্প করে আর দিয়ে বড়ি মুগ ডালের বড়ি দিয়ে রান্না করবো তো এটা একটা সবজি করব ডাল করব আর মাছের ঝোল করব। তো চলো রান্না তো হবে তার আগে দেখো ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আর আজকে একটু পরোটা করেছি হালকা করে একদম তেল দিয়ে অল্প অল্প করে একটু পরোটা করেছি আর সবজির তরকারি দিয়েই রুটি সিমরা বাবাকেই পরোটা দিয়ে দিয়েছি আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো ওকে স্কুলে নিচে দিয়ে আসতে হয় তো দেখো ওকে রেডি করে আমি নিচে দিয়ে আসতে যাচ্ছি আর আজকে আজকেও একটু লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রি একটু সিমরাগা ঘুমাতে অনেকটা লেট করেছে তো তারই জন্য একটু সকালবেলা উঠতে লেট হয়ে গিয়েছিল তো দেখো ওদেরকে দিয়ে চলে এসেছি এসে এবার আমি মানে ঘর বাড়িগুলো মুছে নিয়েছিলাম নিয়ে স্নান করে নিয়েছিলাম নিয়ে তারপর সিমরাকে আনতে গিয়েছিলাম তো সিমরাকে আনতে গিয়ে তারপর ওকে নিয়ে এসে একেবারে খাওয়া দাওয়া থেকে স্টার্ট করেছি তোমাদেরকে বন্ধুরা কারণ ভিডিও শ্যুট করতে গেলে একটু লেট হয়ে যায় তো সেই জন্য বাড়ির কাজগুলো সব সেরে নিয়ে বাবুকে আনতে গিয়েছিলাম আনতে গিয়ে তারপর এসে ভাতটা খাচ্ছি আর কি মানে লাঞ্চের প্লেটটা রেডি করছি তো তো যাই হোক দেখো এবার ভাতটা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে ঘুম থেকে উঠে এবার কাপড় তো আজকে ধোয়া হয়েছিল না তো এখন মেশিন চালিয়ে দিয়েছি আর এই যে দেখো একটা বিয়ের কার্ড দিয়ে গেছে আমাদের বিল্ডিংয়েই একটা মানে ছেলের আর কি বিয়ে তো ওদের ওরা আর কি নিমন্তন্ন দিয়ে গেছে মানে আমরা থাকি ফোর্থ ফ্লোর আর থার্ড ফ্লোরে আর কি বিয়েটা হোক এবার ও কার্ডটা নিয়ে সিমরা এখন খেলা করে খাবো মানে ওকে পাপ্পুটা রেডি করে দেবো তো তার জন্য পাপুর মানে দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি আর আমি দেখো ও যেহেতু ঘুম থেকে উঠেছে আমিও শুয়েছিলাম সেহেতু বিছানাটা খারাপ হয়ে আছে মানে এলোমেলো হয়ে আছে বিছানাটাকে একটু ভালো করে মেলে নিলাম আর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম আর ওদিকে পর্দাটাও দেওয়া নেই তো পর্দাগুলো সব টেনে দেবো আর কারণ হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে না আর রুমের মধ্যে রুমগুলো একদম ঠান্ডা হয়ে যায় বিছানা বিছানা টিছানা সব ঠান্ডা যায় সেই জন্য আর কি জানলা থেকে রোদ্দুর আসে বলে আমি প্রতিদিনই প্রতিদিনই বালিশ ব্ল্যাঙ্কেট যেগুলো থাকে আর আর কি গায়ে দেওয়ার জিনিস এগুলোকে রোদ্দুরে গরম করে রাখি তাও কিন্তু সব ঠান্ডা হয়ে যায় আর জানলাগুলো বন্ধ এই কারণে রাখতে হয় আমরা ফোর্থ ফ্লোর থাকি এত ঠান্ডা বাতাস আসে আর দেখো চারিদিকে সবাই বিল্ডিংয়ে কিন্তু জানালা বন্ধ মানে যারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থাকে ওদেরই মানে জানলাগুলো খোলা থাকে বাকি সব জানালা বন্ধ ওগুলো যে দেখতে পাচ্ছ ওগুলো সব কাঁচ মানে খালি আর যাই হোক তো চলো এবার মানে বাকি কাজগুলো সেরে নিয়ে মেয়েকে পড়াতে বসতে হবে আর এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো এবার মেয়েকে যে পড়াতে বসবো যে জায়গাটায় সেই জায়গাটায় রেডি করে নিচ্ছি কারণ বাচ্চাদেরকে পড়াতে পড়াতে এটা ওটা দরকার উঠতে গেলে কী হয় বলো তো মানে ওদের পড়ার মুমেন্টটা নষ্ট হয়ে যায় আর পড়তে চায় না তো সেই জন্য আমি চেষ্টা করি সমস্ত কিছু নিয়ে জলের বোতল পর্যন্ত নিয়ে তারপর ওকে পড়াতে বসে তাতে করে ওদের মানে মনটা অন্য মনস্ক হয় না তো দেখো এবার যেহেতু সকালে একদম সময় পেয়েছিলাম না মেশিনে কাপড়গুলো ধোয়া হয়েছিল না তো এখন মেশিনে কিছু কাপড়ও দিয়ে দিয়েছি আর ওগুলোকে হালকা করে শুকিয়েও নেব ভাবছি কারণ কাঁচা হয়ে গেছে এবার শুকিয়ে শোকাতে দিতে হবে আর এই মেশিনের সিস্টেম হচ্ছে শোকাতে গেলে আলাদা দিতে হয় আর কি সব মেশিনেরই হয়তো আছে সিস্টেম জানি না আমি যেটাই ব্যবহার করি সেটাই জানি তো এবার এখানে দেখো আমি শোকাতে দিয়ে দিলাম দিয়ে এবার চলে এলাম ততক্ষণ চোদ্দ মিনিট আমার অনেক কাজ হয়ে যাবে ও ততক্ষণ শোকাক আর ওগুলো ব্যালকুনিতে দিয়ে দিলে মানে সকালে হাল ভালোই শুকিয়ে যাবে এবার হালকা করে একটু রোদ্দ্র গরম করে নিলে হয়ে যাবে তো মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি রেডি করে এবার ও মেয়েকে দিয়ে দিলাম দিয়ে বাকি কাজগুলো সেরে নেবো ও যতক্ষণ খাবে ততক্ষণ আমি চাল টালগুলো ধুয়ে রেখে দেবো চাল টালগুলো ধুয়ে রাখা থাকলে কি বলো তো আমি কি করি ওকে পড়ানোর আগে প্রতিদিন আর কি মানে যেটা আমার ডেলি আর কি রুটিন আর কাজ আর কি প্রতিদিন আর কি ওকে পড়াতে বসার আগে আমি চেষ্টা করি সন্ধ্যাবেলায় যে খাবার বা রান্নাবান্না করবো সেগুলোকে একদম গুছিয়ে মানে গ্যাসের আশপাশে রেখে দিই এসে খালি ওকে পড়িয়ে উঠে রান্নাটা করে নেব তো এখানে দেখো চাল টাল ধুয়ে ডাল টাল সমস্ত কিছু যা কিছু লাগে আমার সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেডি করে রেখে দেব আর এখন দিতে যাচ্ছি মানে জলের পয়সাটা মানে যে জলটা আমাদের মানে ফ্ল্যাট আমাদের কি রুমে আসে যে ওপর থেকে তো ওনাদেরও একটা টাকা দিতে হয় মাসে মাসে তো সেই টাকাটাই দিয়ে দেব আর কি মানে বৌদিটা নিচে নেমেছে তো সেটা দিয়ে দিলাম দিয়ে তারপর দেখো একটু মানে মানে বৌদিটার সঙ্গে গল্প করছিলাম তো করে নিয়ে তারপর মানে উনি কথা বলছিলাম আমার সঙ্গে একটু কথা বলছিলাম বলে তারপর চলে এসেছি এবার মেয়েকে পড়াচ্ছি কিছু মানে অটা একেবারেই পড়তে চায় না তো ওকে তার জন্য একটুখানি বাংলা পড়াচ্ছিলাম তো পড়িয়ে টুরে দেখো ওকে চলে এসেছে ওর জন্য একটু মানে আলুর চিপস তৈরি করব। মানে খুব তাড়াতাড়ির মধ্যে কী আর হয় বলো আলু দিয়েই মানে কোনো কিছু একটা বানানো যায় তো এখন যেহেতু সাতটা বাজে আর আমি এখন করে একটু লেট করেই চা বসাই কারণ সিমরার বাবা চলে আসে একসঙ্গেই সবাই মিলেই চা খাই তাতে করে ভালো লাগে আর সিমরা যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার সময় মানে দুধ খেয়েছে সেই জন্য ও এখন মানে সাতটা সাড়ে সাতটা না বাজলেও কিছু খেতে না আর ও মানে আলুর বা চিকেনের যে কোনো স্ন্যাক্স বলো আর যে কোনো মানে আইটেম বলো খেতে কিন্তু খুব পছন্দ করে তো তারই জন্য আমি চট জলদি যেটা বানানো যায় সেটার জন্য তিনজনের জন্য তিনটা আলু নিয়ে নিয়েছি নিয়ে আমি কেটে ভালো করে সরু সরু করে কিন্তু আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আমি একবার তোমাদের ধোয়া দেখালাম আমি একবার কি দুবার ধোয়া দেখালাম কিন্তু আমি এটাকে অনেকবার ধুয়েছি বন্ধুরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে যতক্ষণ এরকম সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধোয়া বন্ধ করলে হবে না তারপরে ভালো করে শুকিয়ে শুকনো করে নিয়ে নিয়ে তারপরে তারপরে আমি এগুলোকে তেলে ভেজে নিয়েছি তো ডুবো তেলেই ভেজে নিতে হবে এগুলো আর আর আমরা তো কম বেশি সবাই এই পটেটো চিপসটা বানাতে পারি মানে আলুর এই চিপসটা আর কারণ এটা খুবই সহজ একটা ব্যাপার আর এটাকে কিন্তু ধুয়ে নেওয়াটাই একটা বেশি ভাল এ ব্যাপার যত বেশি ভালো করে ধুয়ে নিতে পারবে ততই কিন্তু ক্রিস্পি হবে তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি আলুটাকে ধুয়ে একবারে শুকনো করে নিয়েছি নিয়ে তারপরে আমি তেলে হালকা করে ফ্রাই করে প্রথমে তুলে নিচ্ছি তারপরে আবার একবার ফ্রাই করব। মানে দুবার ফ্রাই করলে তবে একটু মুচি মুচি হবে আর কি অনেকে একবার করেও করতে পারে তার জন্য না তো দেখো এবার আমি আরেকবার আমি করে নিচ্ছি নিয়ে তারপর আমি কিন্তু মেয়েকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপর রাতে বান্না তো আছে বন্ধুরা রাতে রান্না করব। রান্না তো সেরকম কিছু আর করবো না ভাবছি একটা সবজি ডাল করব আর আলু সেদ্ধ ভাত করব। এবার মেয়েকে খেতে দিয়ে দেব দিয়ে তারপর আমরাও একটু চা খেয়ে নেবো নিয়ে তারপর আমি আবার রান্না করব, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই অ্যান্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই দোয়া করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম